ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आम्रा बर्तमाने करोना भाइरास द्वारा आक्रांत होच्छी दिने दिने। सारा भारतवर्ष तथा सारा पृथ्वी आतंकित। किन्तु आपनी घरोया भावे एकटी उपाचार करते पारें जार फले आपनी प्रचुर परिमाणे मेंटाल सपोर्ट पेते पारें। आर सेई विषयटी आलोचना निये आज आमी चले एलाम আপনাদের সামনে। যারা হিন্দু সনাতন ধর্মের দেবদেবীদের পূজা করেন, বিভিন্ন বিধিনিষেধ মানেন, তারা অবশ্যই ভিডিওটিকে দেখুন, যদি পারেন করবেন, আর যদি করেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনি কী কী সুফল পাচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার যথেষ্টই পালন করা হয়ে থাকে। তবে শ্রাবণ মাসের প্রত্যেক দিন দেবাদিদেবের পুজো করার জন্য কিছু সহজ সরল রীতি রয়েছে। সেই সহজ সরল রীতি যদি আপনি পালন করতে পারেন অতি অবশ্যই ভালো থাকবেন। সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা করি। যারা প্রথমবারের জন্য আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। যাই হোক, অনেকের বাড়িতেই রয়েছে শিবলিঙ্গ, অনেকের বাড়িতেই অত্যন্ত ঘনঘটার সঙ্গে শিবলিঙ্গের পূজা পার্বণ করা হয়ে থাকে। কিন্তু আমি আজ আপনাদের সামনে এই শ্রাবণ মাসের শিবলিঙ্গের দৈনন্দিন পুজোর সহজ রীতি সম্পর্কে বলবো। তাই বাড়িতে প্রত্যেক দিন যারা নিত্য দেবাদিদেবের পুজো করে থাকেন তারা কী কী করবেন, কী কী করলে সুফল পাবেন। বন্ধুরা, আপনারা জানেন দেবাদিদেবের অত্যন্ত প্রিয় পাতা হলো বিল্বপত্র, অর্থাৎ বেলপাতা। তাই প্রত্যেক দিন যদি দেবাদিদেবকে একটি বেলপাতা অর্পণ করা যায় উনি অত্যন্তই সন্তুষ্ট হন। তবে মনে রাখবেন, বেলপাতা অবশ্যই আপনাকে গঙ্গা জলে ডুবিয়ে তবে অর্পণ করতে হবে এবং বেলপাতাটি শিবলিঙ্গের ওপর উল্টে অর্পণ করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। তবে এ থেকে আপনি যদি আরও সুফল পেতে চান, অবশ্যই বেলপাতার যে অগ্রভাগ, অর্থাৎ একটি বেলপাতার মাঝের বড় পাতা এবং দু সাইডে দুটি ছোট পাতা, ওই যে মাঝের যেটা মেন বড় পাতাটি রয়েছে সেই পাতার অগ্রভাগটি একটু ছিঁড়ে তারপর শিবকে অর্ধ প্রদক্ষিণ করে তবেই আপনি কিন্তু সেই বেলপাতা অর্পণ করুন দেবাদিদেবের শিবলিঙ্গের। বিষ্ণু, বিষ্ণু ওপরের দিকে তার শুরু কোথায় সেটি যেমন দেখতে গিয়েছিল, তেমনই ব্রহ্মা পাতালের দিকে গিয়েছিল, এই শিবলিঙ্গের শেষ কোথায় কিন্তু কোনো অন্ত পাওয়া যায়নি। তাই দেবাদিদেবকে কোনোভাবেই কিন্তু প্রদক্ষিণ করা যায় না। তাই অর্ধ প্রদক্ষিণ অবস্থায় আপনি বেলপাতা যদি অর্পণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ হবে আপনার। তাই তো বন্ধুরা, প্রত্যেক দিন একটি করে সজলং বিল্বপত্রং, অর্থাৎ সজল ভিজে, অর্থাৎ আপনি অবশ্যই গঙ্গা জল বা দুধ দিয়ে ভিজিয়ে আপনি দেবাদিদেবের যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের ওপরে দিন, সুফল প্রাপ্তি অবশ্যই হবে আপনার। এটা ছিল মূল বক্তব্য। আর যদি প্রত্যেক সোমবার পারেন অবশ্যই পালন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং অবশ্যই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেবকে অভিষেক ঘটিয়ে
प्राप्ति होबे आपनी जीवने अवश्यई। उपस्थापन करे थाकि ताई तो बंधुरा संगे थाकुन देखते थाकुन उपासना यूट्यूब चैनल। प्रिय बंधुरा आज आमी आपनादेर जानिये दिलाम घरे सहज पद्धतिते किभाबे एई श्रावण मासेर प्रत्येक दिन आपनी देवाधिदेवेर आराधना करबेन। एखन विभिन्न बड़ बड़ जे तीर्थस्थानगुली रयेछे सेगुलिते चलछे लकडाउन, ताई आपनी तो बाइरे जेते पारबेन ना, ताई बाइरे जदि आपनी जेते ना पारेन तार परिबर्ते आपनी अवश्यई घरोयाभावे এই কাজগুলি করুন, দেখবেন আপনার সুফল লাভ হবেই হবে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি বন্ধু গ্রুপের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের কাছে একান্তই কাম্য। যারা শিব ভক্ত রয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের আমাদের এই ভিডিওর লিঙ্কটি দয়া করে শেয়ার করে দিন, কারণ আপনার করা একটি শেয়ার, আপনার করা একটি লাইক আমাদের অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোডের জন্য। তাই অবশ্যই আমাদের সহযোগিতা করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে। চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে ভিডিওটি বন্ধু গ্রুপের মধ্যে শেয়ার করবেন এবং প্রত্যেক দিন দেবাদিদেবের আরাধনা করতে থাকবেন। বন্ধুরা বলা হয় দেবাদিদেবের আরাধনা করলে জীবনে সমস্ত প্রকার সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী হওয়া যায়, তাই অবশ্যই শ্রাবণ মাসে কোনোভাবেই এই ফুলটি করবেন না, চেষ্টা করবেন সকল সময় দেবাদিদেবের আরাধনা করতে। দেবাদিদেবের আরাধনার বহু পদ্ধতি বহু ক্রিয়াকলাপ ইতিমধ্যে আমি আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন উপাসনা ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিলাম, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। নমস্কার, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।